জারিনিয়াডি থেকে আপনি লিখেছেন জীবনসঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি কিন্তু সে মানুষ যদি আমায় বা পছন্দ করে ক্ষেত্রে আমার করণীয় কী কীভাবে দোয়া করব উল্লেখ্য দুইবার ইস্তেখারা করার পরেও মন থেকে সেদিকেই দোয়া করার ইচ্ছে প্রবল হয় আপনি ইচ্ছে করবেন দোয়া করবেন চেষ্টা করবেন বিশেষ করে ইস্তেখারার দোয়ার পর যদি সেটা না হয় ওই লোকটা আপনাকে গ্রহণ না করে তাহলে বুঝবেন যে আল্লাহ পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ নেই আপনি অন্যত্র চিন্তা করবেন পৃথিবীতে কাউকে অন্তরে এমনভাবে স্থান দেওয়ার সুযোগ নেই যে তাকে ছাড়া আমি বাঁচব না ছাড়া আমার সংসার হবে না কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা যে ভালো হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা আমাদের নেই বরং এই সমস্ত ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা অনেক ক্ষেত্রেই কিন্তু থাকে